ইআইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একাধিক ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় এবং কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোটো তা নির্ণয় করার একটি কৌশল দেখাবো একাধিক ভগ্নাংশের মধ্যে সবগুলো ভগ্নাংশের হরের মান যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড় ভগ্নাংশ আবার ভগ্নাংশগুলোর লবের মান যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের হরের মান ছোটো সেই ভগ্নাংশটি হবে বড় যেমন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় বগ্নাংশ অপশনে সবগুলো বগ্নাংশের হরের মান সমান অর্থাৎ বারো আমরা জানি একাধিক ভগ্নাংশের মধ্যে সবগুলোর হরের মান যদি সমান হয় তাহলে যেই ভগ্নাংশের লবের মান বড় সেই ভগ্নাংশটি হবে বড় ভগ্নাংশ অপশনগুলোর মধ্য থেকে বারো বাঘের সাত এই ভগ্নাংশের লবের মান সবচেয়ে বড় সুতরাং বারো বাঘের সাত এই ভগ্নাংশটি হবে সবচেয়ে বড় ভগ্নাংশ উত্তর হবে খ দুই নম্বর অঙ্কটিতে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি অপশনগুলো হতে দেখা যাচ্ছে যে সবগুলো বগ্নাংশের লবের মান সমান অর্থাৎ এক কিন্তু হরের মান ভিন্ন আমরা জানি একাধিক ভগ্নাংশের লবের মান যদি সমান হয় তাহলে যেই বগ্নাংশটির হরের মান সবচেয়ে ছোটো সেই বগ্নাংশটি হবে সবচেয়ে বড় অপশনগুলো হতে বারো বাঘের এক এই বগ্নাংশটির হরের মান সবচেয়ে ছোটো সুতরাং এই বগ্নাংশটি হবে সবচেয়ে বড় বগ্নাংশ উত্তর হবে ঘ নিচের কোন বগ্নাংশটির মান সবচেয়ে কম অর্থাৎ কোন বগ্নাংশটি সবচেয়ে ছোটো তা নির্ণয় করতে হবে এখানে অপশনগুলোর মধ্যে সবগুলো বগ্নাংশের লবের মান সমান অর্থাৎ তিন আমরা জানি একাধিক বগ্নাংশের সবগুলো লবের মান যদি সমান হয় তাহলে যে বগ্নাংশের হরের মান সবচেয়ে ছোটো সেই বগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় আবার যে বগ্নাংশের হরের মান সবচেয়ে বড় সেই বগ্নাংশটি সবচেয়ে ছোট যেহেতু আমাদের সবচেয়ে ছোট বগ্নাংশটি নির্ণয় করতে হবে তাই দেখতে হবে কোন বগ্নাংশের হরের মান সবচেয়ে বড় অপশনগুলো হতে বিষ বাগের তিন এই বগ্নাংশটির হরের মান সবচেয়ে বড় সুতরাং এই বগ্নাংশটি হবে সবচেয়ে ছোট বগ্নাংশ উত্তর হবে ঘ এখন একাধিক বগ্নাংশের মধ্যে লব এবং হরের মান যদি ভিন্ন হয় তাহলে এক নম্বর নিয়ম দ্বারা এই অঙ্কটি করা যাবে না এখন লব এবং হরের মান যদি ভিন্ন হয় তাহলে ছোট বড় নির্ণয় করার নিয়মটি হচ্ছে প্রথম বগ্নাংশের লভ দ্বারা দ্বিতীয় বগ্নাংশের হরকে গুণ করতে হবে এখন প্রথম বগ্নাংশের লভ পাঁচ দ্বারা দ্বিতীয় বগ্নাংশের হর সাতকে গুণ করলে হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার দ্বিতীয় বগ্নাংশের লভ দুই দ্বারা প্রথম বগ্নাংশের হর বারোকে গুণ করলে হয় বারো দুগুণে চব্বিশ এক্ষেত্রে যেই বগ্নাংশের লভ দ্বারা গুণ করব গুণ হবে সেই বগ্নাংশের মান প্রথম বগ্নাংশের লভ পাঁচ দ্বারা সাতকে গুণ করার পর গুণ ফল হয়েছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হচ্ছে প্রথম বগ্নাংশের মান আবার দ্বিতীয় বগ্নাংশের লব দুই দ্বারা প্রথম বগ্নাংশের হর বারোকে গুণ করার পর গুণফল চব্বিশকে দ্বিতীয় বগ্নাংশের মান ধরব এখন দুটি গুণফলের মধ্যে যেই গুণ ফলটি সবচেয়ে বড় হবে সেই বগ্নাংশটি হবে সবচেয়ে বড় বগ্নাংশ এখানে গুণফল পঁয়ত্রিশ বড় সুতরাং বারো বাঘের পাঁচ বগ্নাংশটি হচ্ছে বড় বগনাংশ নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম এই অঙ্কটি উনচল্লিশতম বিশ্বে এসে এসেছিল আমাদেরকে বৃহত্তম বগ্নাংশটি নির্ণয় করতে হবে প্রথমে আমরা ক এবং খ নাম্বারের বগ্নাংশ দুটি তুলনা করি ক নাম্বারের বগ্নাংশটি হচ্ছে চোদ্দ বাঘের আট খ নম্বরের বগ্নাংশটি হচ্ছে পাঁচ বাঘের তিন এখন প্রথম বগ্নাংশের লব আট দ্বারা দ্বিতীয় বগ্নাংশের হর পাঁচকে গুণ করলে গুণফল ফল হয় পাঁচ আটে চল্লিশ এবং দ্বিতীয় বগ্নাংশের লভ তিন দ্বারা প্রথম বগ্নাংশের হর চোদ্দকে গুণ করলে হয় তিন চোদ্দ বিয়াল্লিশ যেহেতু চোদ্দ এবং বিয়াল্লিশের মধ্যে বিয়াল্লিশ বড় তাহলে পাঁচ ভাগের তিন বাঘ এই বগ্নাংশটি হচ্ছে বড় বগ্নাংশ এখন এই বগ্নাংশটিকে পরবর্তী বগ্নাংশের সাথে তুলনা করবো তাহলে পাঁচ ভাগের তিন ভাগ এই বগ্নাংশটির সাথে যদি আমরা আট ভাগের পাঁচ এই বগ্নাংশটি তুলনা করি তাহলে তিন আটে চব্বিশ পাঁচ পাঁচে পঁচিশ যেহেতু পঁচিশ বড় সেহেতু আট বাঘের পাঁচ এই বগনাংশটি বড় এখন আট বাঘের পাঁচ এই বগ্নাংশটিকে আমরা ঘ নম্বরের বগ্নাংশের সাথে তুলনা করব আট বাঘের পাঁচ এগারো বাঘের ছয় এই দুটি বগ্নাংশ যদি তুলনা করি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন ছয় আটে আটচল্লিশ যেহেতু আটচল্লিশের চেয়ে পঞ্চান্ন বড় সুতরাং আট বাঘের পাঁচ এই বগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় সুতরাং উত্তর হবে আট বাঘের পাঁচ ঘ কোনটি বৃহত্তম সংখ্যা এখানে অপশনের চারটি ভগ্নাংশের মধ্যে প্রথম তিনটি ভগ্নাংশের হর সমান অর্থাৎ প্রতিটি ভগ্নাংশের হর সাত আমরা জানি একাধিক ভগ্নাংশের হরের মান যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লবের মান বড় সেই ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে সেহেতু আমরা বড় সংখ্যাটা বিবেচনায় নেব তাহলে প্রথম তিনটি ভগ্নাংশের মধ্যে গ নম্বরের বগ্নাংশ অর্থাৎ সাত বাঘের তিন বাঘ এই বগ্নাংশটি হচ্ছে বড় এখন এই বগ্নাংশটিকে ঘ নাম্বার বগ্নাংশের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাই তিন আটে চব্বিশ সাত এক সাত সাত এবং চব্বিশ এর মধ্যে যেহেতু চব্বিশ বড় সেহেতু সাত বাঘের তিন বাঘ এই বগ্নাংশটি হচ্ছে বড়ো বগ্নাংশ সুতরাং আমাদের উত্তর হবে ঘ আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ